আমাদের সন্তানরা তাওবা করানোর জন্য হুজুরকে ডাকে, যখন নাকের ভিতরে গড়গড় আওয়াজ শুরু হয়ে যায়, কুমিল্লার ভাষায় বলে গ্যারগ্যারানি, কি বলে আপনারা কি কোন গ্যারগ্যারানি যখন শুরু হয়, তখন আমরা ফোন দিই, ইমাম সাহেব হুজুর তাড়াতাড়ি আসেন, আব্বার গ্যারগ্যারানি উঠছে, তওবা পড়ান লাগবে। ইমাম সাহেব হুজুর রওনা দেয়, মাঝখানে ইমাম সাহেব হুজুর আবার আমরা বলি থাক ইমাম সাহেব হুজুর আসা দরকার নাই, ইমাম সাহেব হুজুর বলে কেন, আপনার আব্বা কি দুনিয়া থেকে চলে গেছে? না আব্বা চলে যায় নাই, সুস্থ হয়ে গেছে, এখন আর তওবার দরকার নাই, এমন জালেম আছে না? না, গ্যারগ্যারানি যখন শুরু হবে, হাত্তা ইউগরগির গরগর গরগর করে যখন আওয়াজ হবে, ওই মুহূর্তে তওবা করলে যিনি তওবা কবুল করবে না তিনি কে? বলেন তিনি কে? আরেকটা সময় তওবা করলে কবুল হবে না, সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে, সূর্য যখন শিডিউল চেঞ্জ করে ফেলবে, সেদিন যদি আপনি তওবা করেন, যিনি তওবা কবুল করবে না তিনি কে? আজকের এখান থেকে সিদ্ধান্ত নেন আমার ভাইয়েরা, অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, আজকের এখান থেকে তওবা করার সিদ্ধান্ত নেন। তবে যদি আপনার ভিতরে জুলুম করার অভ্যাস থাকে, আপনি যদি জালেম হয়ে থাকেন, আপনার হাত যদি কাউকে মেরে রঞ্জিত হয়ে থাকে, কাউকে যদি অন্যায় ভাবে প্রহার করে থাকেন, আজকের মাহফিল থেকে আপনি ক্ষমা চান, তাকে ধরে বলবেন ভাই আমি অন্যায় করে ফেলেছি, যিনি মাফ করে দিবেন তিনি কে? ইত্তাকুল যুলমা ফা ইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, যুলুম থেকে বাঁচেন, যারা জালেম তাদের জন্য কিয়ামতের দিন এমন অন্ধকার হয়ে যাবে, সেদিন জালেম চারদিকে কোনো আলো পাবে না, অন্ধকার আর অন্ধকার, মিলুল আরদি যাহাবাউ ওয়ালা ইফতাদাবি, পৃথিবী পরিমাণ স্বর্ণ নিয়ে যদি আল্লাহর সামনে দেয়, জালেমের অন্ধকার শেষ হবে না, জাহান্নামের আগুন ফুরাবে না, জালেমকে সেদিন ছেড়ে দেওয়া হবে না, জালেমকে জাহান্নামের অন্ধকার সেদিন পাকড়াও করে ফেলবে। আজকের এখান থেকে সিদ্ধান্ত নেন, জুলুম করবেন কি? বলেন করবেন? আমরা তো একটু নেতা হলেই ওই সিনো সামারে হুশ কইরা কথা কইস, সিনো সামারে হুশ কইরা কথা কইস, ঠিক বাইদিয়া কইেন, সিনো সামারে হুশ কইরা কথা কইস, এরকম লোক আছে না নাই? হে বাম দিক দিয়ে আটলে মানুষ ডান দিক দিয়ে আটে, আর কয় বাপ জুটটা যাইতাস, কি জুটটা কো বাবা রে বাবা, হের ধারে কাছে পড়া যাবে না, হের কাছে ধারে পড়লে আমার আজকে দিনটা মাটি হয়ে যাবে, এরকম লোক আছে না নাই? জালেমদের কোনো সার নাই, জালেমদের কোনো রক্ষা নাই, জালেমদের হাতকে আল্লাহ দুনিয়ার জমিনে অনেক সময় পঙ্গু বানায় দেয়, আল্লাহ অচল বানায় দেয়, দুনিয়াতে প্রমাণ দেখায় দেয়, ঠিক না বেঠি? আবার জালেমদেরকে কখনো মাটিকে আল্লাহ বলে মাটি ধর, ফখসফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, মাটিকে যখন বলে মাটি জালেমকে ধর গিলে খাপ, মাটি তখন কারুনের ধন সম্পদ যেভাবে গিলে খেয়েছে ওইভাবে জালেমকে মাটি খেয়ে ফেলে, ঠিক না বেঠি? এজন্য তাওবা করার আগে ফিরে আসতে হবে ইসলামে, আর রুজুউ মিন সিফাতিল মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা, আরেক আগে নিজেকে খারাপ চরিত্রে দেখতাম, সন্ত্রাসী দেখতাম, চাঁদাবাজির মধ্যে দেখতাম, লুটতরাজে দেখতাম, ধর্ষণে দেখতাম, চিন্তায় দেখতাম, অপরাধে দেখতাম, আজকে যখন আমি দেখব আমি কল্যাণের পথে আছি, হেদায়েতের পথে আছি, বুঝতে হবে যিনি তাওবা কবুল করেছেন তিনি কে? তাওবা করার আগে আরো একটা বিষয় মনের মধ্যে বসিয়ে নিবে, লা ইখাফান্নাল আবদু ইল্লা যামবা, আপনি আপনার গুনাহগুলোকে ভয় করবেন, রাতের অন্ধকারে যখন আপনার ঘুম ভাঙবে, চক্ষুটা বন্ধ করে চিন্তা করবেন আল্লাহ
কত অন্যায় আমি করেছি, কত অবিচার আমি করেছি, নফসটাকে কালা দাগ দিয়ে ভরে ফেলেছি। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, কালো কালো দাগ ফেলে দিয়েছি অন্তরের ভিতরে, কত বড় বড় গুনাহ করেছি, অন্যায় করেছি। আজকে আল্লাহ আপনার কাছে তাওবা করছি, ক্ষমা চাচ্ছি। আন্নাউ মুআখুল মাউত, ওই রাত যদি আপনার শেষ রাত হয়, ওই ঘুম যদি আপনার আমার শেষ ঘুম হয়, একটু চোখের পানির কারণে, অনুশোচনার কারণে যিনি মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন তিনি কে? রাজি আছেন তাওবা করতে? বলেন তাওবা করতে রাজি আছেন? তাওবা যখন করতে যাবেন আন্নাদাম লজ্জিত হতে হবে, গুনাহ স্মরণ করতে হবে, মনের ভিতরে জাগ্রত করবেন, আল্লাহ আমি অনেক গুনাহগার, এজন্য আমি গুনাহগুলোকে ভয় করি। ওয়ালা ইয়ারজু আন্না ইল্লা রাব্বাহ, আল্লাহর কাছে আশা করবেন, তিনি তো বড়, তিনি তো বিরাট, তিনি তো মহান, তিনি তো আমার মালিক, তিনি তো আমার আল্লাহ, যিনি বান্দার তওবা কবুল করেন তিনি কে? বলেন তিনি কে? আল্লাহর কাছে আমরা তওবা করব। এক নাম্বার কাজ আজকের মাহফিলের তাওবাটা হচ্ছে এমন, কোনো একটা গ্লাসের ভিতরে আপনি পানি নিয়েছেন, সেই পানির ভিতরে একটু কালো রং দিয়ে দিয়েছেন, পানিটা কালো হয়ে গেল। এইখানে যখন আপনি আবার পানি ঢালতে থাকবেন, ঢালতে থাকবেন, ঢালতে থাকবেন, ঢালতে থাকবেন, একটা পর্যায়ে দেখবেন কালো রং দ্রুবিত হয়ে গেল। কালো রং দ্রুবিত হয়ে আবার পানির যে কালার আছে, পানির রংটা ফিরে আসবে। এটাই প্রমাণ হয় তাওবাটা হচ্ছে এমন, বান্দা গুনাহ করেছে, তাওবা করবে, তাওবা করবে, তাওবা করবে, তাওবা করবে, অন্তরের মধ্যে যে কালো দাগটা পড়েছিল, তাওবা করার দ্বারা আল্লাহ পাক তার অন্তরের কালো দাগটা দূরীভূত করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।